ওকে চলুন। হ্যালো গাইস, আমি এখন আসছি আমাদের মধ্যে হবে সিরাজ খান মুন্সিগঞ্জ। দেখতে পাচ্ছেন হাইওয়েতে আমরা দাঁড়িয়েছি, আমরা রেস্ট নিব। তো তারপর আবার রহমান দেবো, আমরা এখন মাও যাচ্ছি। তো আমাদের ভাই আবার সবাই একটু একটু খেয়েছি, কিন্তু আমাদের আর একটু আর কি নাস্তা পানি দরকার, তাই আর কি আমাদের ড্রাইভার ভাইয়া গেছে আনতে। তো আমরা মাও যেয়ে আবার ক্যামেরাটা স্টার্ট করবো। ও গাইস, চলে এসেছি মাওয়াঘাট। আমরা মাওয়াঘাট আসছি এবং আমরা এখন খেতে বসবো। এগুলোর মধ্যে এখানে একটি আমাদের মাছ ভাজা হচ্ছে। পিছনে পরে আর একটি শট নেব। চলে যাচ্ছি মাওয়াঘাট থেকে। আমরা এই হোটেলে খেয়েছি। সো এই হোটেলের নাম আঞ্জুমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা এই হোটেলটা খাবেন, এই হোটেলের খাবারটা অত্যন্ত সুস্বাদু। তো কথায় কথায় আমি একটি পান মুখে দিয়ে ফেলেছি। এখন আমি আমাদের বাসার দিকে নাও যেতে পারি, এখন আমরা মামা রিসোর্টের দিকে যেতে পারি, ঠিক নাই। এখন আমরা এখন গাড়িতে উঠব এবং যাওয়ার পর্যায়ে যাব। এটা হলো আমাদের মামার পুরা ঘাট, ওই সাইডে হলো নদী সব পানি। এটা হলো আমাদের ভাইয়া, একটি পেটু ভাইয়া, আর ভাই বড় ভাই ফাইন। আমাদের মাঝে আমরা আসছি এখন মামা,
চারটে ইলিশ খেলাম, চারটে সাড়ে চারটে কাদাম ইলিশ। আচ্ছা যাই হোক, আমরা এখন মামা কাছে ছেড়ে যাবো, আমার মেজো বোন বের হয়েছে, ওই যে যাচ্ছে এখন, আমরা এখন গাড়িতে ঢুকবো। যাচ্ছি আমাদের বাসার দিকে। সো আমাদের দেখতে পাচ্ছেন, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব আমাদের বাসায়। এখানে ঠিক মতো হাটে ফেরি আসছে, সেই ফেরি থেকে যাবো। সো আমরা এখন গাড়িতে উঠবো। এটা ভালো বুদ্ধি দিচ্ছে, ভালো বুদ্ধি এখানে ঘুরবা, চলো এটাই ভালো। কৃষ্ণা চাঁদে ফুসকা। গাইস আমরা এখন যাচ্ছি না, আমরা এখন এই মামা ঘাটেই ঘুরবো এবং আমরা দেখবো এই মামা ঘাটের সব কিছু। আসলে আমরা ঢাকা যাচ্ছি না, এখন মামা ঘাটের এদিকে যাচ্ছি। এখানে পদ্মা সেতুর কাজ চলছে, আমার মেজাবু কিছু। হ্যাঁ আমরা এখানে পর্দা রিসোর্ট দেখতে আসছি, স্বপ্নের পদ্মা। হ্যাঁ স্বপ্নের পর্দা সেতু অনেক বছর পর হচ্ছে, তো এখানে পদ্মা সেতু হয়ে গেলে আমাদের মনে করেন বরিশাল রাস্তা যেতে কোনো অসুবিধা হবে না। সবদিকে বালু আর বালু, আমরা এখন যাচ্ছি আমাদের মধ্যে মামা মামা ঘাট আমরা পার করে আমরা খাওয়া দাওয়া শেষ করে সব পানি এদিকে সব কিছু পানি ব্লগ করতেছি, ব্লগ সব ভিডিও হচ্ছে, সবাই আমাদের দেখবে আমরা কীভাবে খাইতেছি ঘুরতেছি। সো আপনারা দেখবেন এখানে সব বালু, সব বালু, এখানে সব পদ্মা সেতুর কাজ চলছে। ভাইয়া যাচ্ছে, এখানে আমার ভাই আছে, চমৎকার একটি জায়গা, যেই জায়গায় আপনারা না আসলে কখনো বুঝবেন না এটি প্রাকৃতিক এতটা সৌন্দর্য, ঠান্ডা আবহাওয়া। আপনারা যদি এখানে আসেন তবে কতটুকু এবং শান্তি কতটা। এই পদ্মা সেতুটা যদি হয়ে যায় তাহলে আমাদের বরিশালের মানুষদের পৌঁছের জন্য এবং এই রাস্তা চলাফেরা যাওয়া যাবে এবং বরিশালের মানুষরাও ঢাকাতে এসে কাজ করতে পারবে। এখানে বালির মধ্যে দিয়ে আমার আপু একটাকে পড়ে গেছিল এবং আমিও দুবার উষ্টা খেয়েছি, আমার মেজো আপু খেয়েছে বালির মধ্যে, তবুও সে হাঁটছে, তাও সে কোনো চুপচাপ রয়নি, এখন সে খালি পায়ে দৌড়চ্ছে। এবং আমার মেজো আপু নামছে, সে 1 টাকা
যোগ্য ছিল কিন্তু সে তারপর নামছে, সে হার মানবে না। এই নেমেছে দুইবার উষ্টা খেলো, এবার আপনি দেখবেন এই আমি নেমে এসেছি। এখানে আমাদের ভাইয়া ছবি নিয়ে ব্যস্ত রয়েছে। এগুলো সব আমাদের এই পদ্মা সেতুর কাজ চলছে। ভাইয়া যদি কিছু বলে তাহলে খুশি হতাম। আমার ভাইয়া একটু পরে বলবে। বাহিরে ঢেউটি কিন্তু খুব বড়, খুব বড়। পানিতে যদি চলে আমরা এখন মহাঘাট ছেড়ে চলে যাচ্ছি, মানে বাসার পথে, মানে ঢাকার পথে। একটি ওভারটেকিং তুলবো।